দর্শক, মহাসড়কের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আর উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে যাত্রা করা মানুষের অভিব্যক্তি জানতে গত রাতে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন আমাদের দুই বিশেষ প্রতিনিধি মহসিনুল হাকিম এবং মাহফুজ মিশু। আজ সকালেই তারা নিরাপদে চট্টগ্রাম পৌঁছান। তাদের অভিজ্ঞতার কথা এবার জানবো আমরা। মাহফুজ মিশু, তিনি যোগ দিচ্ছেন চট্টগ্রাম সেন্টার থেকে, আর রাজধানীর পথে চট্টগ্রাম থেকে রওনা দিয়েছেন মহসিনুল হাকিম, তিনি যুক্ত হবেন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে। আমরা প্রথমে চট্টগ্রাম সেন্টারে মাহফুজ মিশুর কাছে যাচ্ছি। মিশু, আপনি তো গতকাল একেবারে বাসের যাত্রী হয়ে ঢাকা থেকে যাত্রা করেছিলেন, তো আপনার অভিজ্ঞতা কেমন? আপনি যাবার পথে ঠিক কীরকম দেখলেন? সবচেয়ে বড় কথা, আপনি নিরাপদে পৌঁছেছেন আজ সকালে। ধন্যবাদ জোহা, চট্টগ্রাম সেন্টার থেকে স্বাগত জানাচ্ছি। জোহা, জানেন যে গতকাল রাতে আমরা রওনা দিয়েছিলাম এবং 5.5 ঘন্টার মতো সময়ের মধ্যে আমরা কিন্তু নিরাপদে চট্টগ্রামে পৌঁছেছি। আমাদের কাছে যে বিষয়টি সবচেয়ে বাসের যাত্রী হিসেবে আমাদের চোখে পড়েছে সেটি হচ্ছে যে বাসগুলো কিন্তু, অর্থাৎ গণপরিবহনগুলো, পুলিশের যে নিরাপত্তা তার সঙ্গে চলছে না, গতির কারণে তারা অনেক বেশি জোরে চলছে এবং সেটি নিয়ে বাস যাত্রীদের ভিতরে উদ্বেগ উৎকণ্ঠা ছিল এবং খুব জরুরি প্রয়োজন ছাড়া মানুষ কিন্তু এখন হাইওয়েতে চলাচল করছে না। তো সেই নিয়ে আমি একটি রিপোর্ট তৈরি করেছি, সেই রিপোর্টটি আগে দেখে আসতে চাই। ঘড়ির কাঁটায় রাত এখন 10:45। আমাদের যাত্রা হলো শুরু ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে। আমরা যেতে চাই চট্টগ্রাম, বুঝতে চাই এই হরতাল অবরোধের মাঝে কীভাবে মানুষ গভীর রাতে যাত্রা করছে। আমাদের যাত্রার ঘন্টা দুয়েক হয়েছে, তার মাঝখানে এসে গাড়ি চলছে না, কি হলো হঠাৎ? সামনে কারা গাছ পালাইছে কাইটা বলতে পারতেছি না। সাধারণত রাতে যে গাড়িগুলো চলে সেগুলোর যাত্রী যারা থাকেন তারা ঘুমান, কিন্তু গত কয়েকদিনের হরতাল আতঙ্ক মানুষের মধ্যে এমনই ভয়ের সঞ্চার করেছে যে আমরা যে বাসটিতে যাচ্ছি সেটির বেশিরভাগ যাত্রী ঘুমোতে পারছেন। ভয় আতঙ্ক তো এখনো ঘুমই আসি না রাত্রে, যে কোন দিক থেকে কী হয় না হয় একটা আতঙ্ক ভাব ঘুমাচ্ছে না ওই ভয়ের কারণে। ভয় তো রাখতেছে। কেন ভয় লাগছে? হরতালে যেতেছে এই জন্য। প্রায় 10-12 দিনে কাজ করি না, তাই এখন ওই চট্টগ্রাম কাজ আছে, যার জন্য চট্টগ্রাম কাজে যাচ্ছি। এই এখানে পেট্রোল বোমা গাড়িতে, সেজন্য আমাদেরকে ভয় লাগতেছে, এখন যা তো মানে ঘুমাতে পারছি না। এখন রাত প্রায় 2 বাজে, আমরা কুমিল্লার 14 গ্রাম পার হচ্ছি। 2-3 দিন আগে এখানে একটি গাড়িতে ভোরের দিকে যে ককটেল এবং পেট্রোল বোমা বিস্ফোরণ হয়েছে, 7 জন মানুষ মারা গিয়েছিল, আমরা সেই রাস্তাটি পার হচ্ছি। অনেকটাই খারাপ লাগতেছে, জীবনের মায়া বন্ধ দেখা আসছে না, এটা অনেকটাই মা বাবা ছেড়ে যাওয়া, চাকরি করতেছি, অনেকটাই ভয় লাগতেছে, একটা দুর্ঘটনা হয়েছে আমার তো হতে পারে। পুলিশ তো পাহারা দিচ্ছে, আমরা পুলিশের বহরের সাথে কেন আসলাম? পুলিশের বহর তো আসতেছে না, ওরা তো জায়গা জায়গায় দাঁড়ানো আছে, তাদের গতি খুব স্লো, আমরা দ্রুতভাবে চলে যাই, বিপদ হইতে পারে মনে করি। 3:45 বাজে, তার মানে 5 ঘন্টা হলো, 10:45 আমরা যাত্রা শুরু করেছিলাম ঢাকা থেকে, এরই মধ্যে আমরা চট্টগ্রাম শহরে ঢুকে পড়েছি। পুরো রাস্তায় কোনো ধরনের নিরাপত্তা চোখে পড়ে নেই, তবে নিরাপত্তা যে তারা যেভাবে বলে এই ধরনের আরও জোরদার নিরাপত্তা দরকার ছিল। একটু আতঙ্ক ছিল কিন্তু ভয় তো ছিল থাকবে, কারণ গত 2 দিন আগে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে এই রাস্তার মধ্যে। আমরা পৌঁছে গেছি প্রায় 5.5 ঘন্টারও কম সময়ে। ভয় আতঙ্ক খানিকটা আমাদের মধ্যেও ছিল, আমরা মানে আমি, আমার সহকর্মী ক্যামেরা পার্সন জাকির হোসেন জ্যাকি এবং টেকনিশিয়ান কিরণ, কিন্তু সব ভয় ভীতি কোনো কিছুই ঘটেনি, আমরা অনেক নিরাপদে পৌঁছালাম। আমাদের প্রত্যাশা সারা বাংলাদেশের যে যেখানে যাচ্ছেন তাদের যাত্রা এরকম নিরাপদ হোক, সেই শুভকামনাই। মাহফুজ মিশু, যমুনা নিউজ, চট্টগ্রাম। রিপোর্টটা দেখলাম। জোহা আগেই জানিয়েছিলেন যে গতকালকে আমাদের সাথে মহসিনুল হাকিম, আমাদের আরেক সহকর্মী, তিনি রওনা দিয়েছিলেন, তবে তিনি রওনা দিয়েছিলেন গাড়িতে করে, অর্থাৎ যেমন টেলিভিশনের নিজস্ব পরিবহন নিয়ে, এবং তিনি মূলত বাইরের পরিবেশটি দেখেছেন। মহসিনুল হাকিম এই মুহূর্তে ঢাকায় ব্যাক করছেন এবং ফেরার পথে তিনি অবস্থান করছেন ফেনীতে। মহসিন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি মিশু, শুনছি। মহসিন, আমরা আপনার গত রাতের অভিজ্ঞতাটা একটু শুনতে চাই, যদি একটু বলেন। আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, গত রাতে আপনি হাইওয়েতে ছিলেন এবং সেই সময় আপনার অভিজ্ঞতাটা যদি একটু আমাদেরকে জানান। হ্যাঁ, গত রাতে ঢাকা থেকে চট্টগ্রাম আসার পথ, পুরোটা পথ আমরা আসলে পর্যবেক্ষণ করার চেষ্টা করেছি যে পুলিশ
সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে কিভাবে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে, অথবা ঝুঁকি কতটুকু, আসলে কোন কোন কারণে ঝুঁকি বাড়ছে, তো সেই বিষয়টি নিয়ে একটি নিউজ আব্দুল্লাহ নোমান চিত্রগ্রাহক, তাকে সঙ্গে নিয়ে একটি নিউজ করেছি মিশু। সেই নিউজে কিন্তু বিস্তারিত দেয়া থাকবে, মানে আপনারা দেখতে পাবেন যে আসলে পুরো পথ জুড়ে নিরাপত্তার পরিস্থিতি কী আর ঝুঁকিগুলো কী কী। চলুন আগে সেই সংবাদটি আমরা দেখে আসি। গভীর রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চলাচল করছে এভাবেই, পুলিশি নিরাপত্তা কিংবা বিজিবি কিংবা র্যাবের নিরাপত্তায় এই গাড়িগুলো চলছে। তবে বিপত্তি বাড়ছে যে যাত্রীবাহী বাসগুলো এই বহরের সঙ্গে থাকতে চাচ্ছে না, দ্রুততম সময়ে যাওয়ার জন্য তারা এই বহর ছেড়ে এগিয়ে যাচ্ছে, তখনই দুর্ঘটনাগুলো ঘটছে। এর প্রমাণ পাওয়া গেল কিছুক্ষণের মধ্যেই, অবরোধকারীরা গাড়ি ভাঙচুর করছিল, তাই জীবন বাঁচাতে উল্টো পথে রওনা করে বাস ট্রাকগুলো। অবশ্য মিনিট দশকের মধ্যে সচল হলো রাস্তা। পুলিশ বলছে নিরাপত্তা বহর ছেড়ে যাওয়া গাড়িগুলোকেই টার্গেট করছে অবরোধকারীরা। যদি তারা কনভয়ের সাথে যায় তাহলে তারা আরো, আমি মনে করি, যাত্রী সাধারণ আরো সেফ বোধ করবে, নিরাপদ বোধ করবে। তারা কনভয় ছেড়ে দ্রুত সামনের দিকে চলে যায় এবং তাদের সাথে অন্যান্য গাড়ি নিয়ে কভার করা সম্ভব হয় না। কুমিল্লার দাউদকান্দি পার হতেই চোখে পড়ে বাড়তি নিরাপত্তা, পাশাপাশি লাঠি বাঁশি হাতে রাস্তায় রয়েছে আনসার সদস্যরাও। আমরা হাতে লাঠি আর বুকে সাহস, সারা রাত ডিউটি করবেন। জি, একটু দেরিতে হলেও মহাসড়কে আনসার সদস্যদের উপস্থিতি এখন চোখে পড়ার মতো। প্রতি 2 কিলোমিটার পরপর 4 জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করছেন এবং এটি বেশ কার্যকর হয়েছে মহাসড়কের নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে। আনসার সদস্য থেকে শুরু করে র‍্যাব, পুলিশ, বিজিবি মহাসড়কের নিরাপত্তায় 24 ঘন্টা কাজ করছে তারা। তবে তারপরও নাশকতার ভয় কাটেনি এতটুকু। দেশের মহাসড়কগুলোতে নাশকতার আতঙ্ক দিনে দিনে তীব্র থেকে তীব্রতর হয়েছে। সেই আশঙ্কা আর আতঙ্কের মধ্য দিয়েই আমরা ঢাকা থেকে পৌঁছে গেছি চট্টগ্রামে। যদিও এই সময়টির মধ্যে কোনো রকমের দুর্ঘটনা ঘটেনি, তারপরও পুরোটা সময় কেটেছে আতঙ্কের মধ্যে। সেই আতঙ্ক নিয়েই এই পথে চলাচল করছে হাজার হাজার মানুষ। মিশু, সংবাদটি দেখছিলেন, বিষয়টি যেটি গত রাত সারা রাতে যে ঘটনাগুলো ঘটলো বা যেভাবে নিরাপত্তা দেয়া হলো এই মহাসড়কটিকে, আজকেও আমি বিকেল থেকে যখন আসছি, এখন ফেনী পর্যন্ত এসেছি, নিরাপত্তার চিত্র কিন্তু একই বলবো না, তার চেয়ে কিছুটা বেড়েছে বলতে পারি। গত রাতে যে পরিমাণ উপস্থিতি দেখেছিলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, তার চেয়ে আজ একটু বেশি দেখা যাচ্ছে এবং গাড়ি চলাচলও কিন্তু অনেক বেড়েছে। তবে আশঙ্কার জায়গা ওই একটি, সেটি হচ্ছে রাত গভীর হলে পুলিশের যেই গাড়ি বহর থাকে সেই বহরের সঙ্গেই তারা যেন গাড়িগুলো যেন যায়, সেই অনুরোধ কিন্তু পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে। মহসিন, আমি একটা জিনিস খুবই জানতে চাই, কালকে আমাদের বাসটি যেরকম পুলিশের বহরের বাইরে এসেছিল, পুলিশ বা প্রশাসন কিংবা আনসার কিংবা র‍্যাব কারো পক্ষ থেকে এরকম কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা যে সব গাড়িগুলো যেন একসাথে যেতে বাধ্য হয়, কেউ যেন বিচ্ছিন্নভাবে না যায় সহিংসতার ঝুঁকি কমাতে? হাইওয়ে পুলিশের একজন কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে আমি একটু কথা বলেছিলাম। আসলে এত বড় একটি মহাসড়কে বিভিন্ন গাড়ি বিভিন্ন গতিতে চলে, বিভিন্ন গাড়ির গন্তব্য বিভিন্ন জায়গায়, সব কিছু মিলিয়ে আসলে এই সবগুলো গাড়িকে একত্রে করে, মানে তাদের পক্ষ থেকে যারা গাড়ি নিয়ে যাচ্ছেন তারা যদি নিজেদের উদ্যোগে এই নিরাপত্তা বলয়ের মধ্যে না আসেন, সেক্ষেত্রে তাদেরকে কিন্তু আসলে জোর করে বা বলে আনা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না, তাদের সেভাবে বলার উপায়ও নেই। আসলে গভীর রাতে কিন্তু এই পথ দিয়ে অন্তত 10-15-20 হাজার গাড়ি চলাচল করে, কাজেই প্রতিটি গাড়ি কিন্তু তাদের তদারকিতে তারা নিজেরা নিয়ে রাখা সম্ভব নয়। তারা বারবার অনুরোধ করছেন যে জীবনের নিরাপত্তার জন্য একটু দেরি হলেও যেন পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে সেই বহরেই গাড়িগুলো চলাচল করে অন্তত গভীর রাতে। মিশু,
মহসিন, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার যাত্রা নিরাপদ হোক। একই সাথে আমরা দর্শকদের প্রতি অনুরোধ করতে চাই, যারা যাত্রা করছেন তারা যেন পুলিশ বহরের সাথে যান অন্তত নিজেদের নিরাপত্তার স্বার্থেই। তো এই ছিল চট্টগ্রাম স্টুডিও থেকে, আমরা ফিরছি ঢাকায় শামসুজ্জোহার কাছে। জোহা মিশু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য চট্টগ্রাম সেন্টার।